নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে দরদি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প, ছোট নয় বেশ বড়ই, রামের সুমতি পড়ে শোনাচ্ছি। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে চলে যাবেন না, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের অগ্রিম অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি রামের সুমতি, লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্টবুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত, অত্যাচার্যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারির কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল, পুকুর, বাগান, ধান জমি, দুদশ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ ১৩ বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি আড়াই বছরের শিশু রাম এবং এই সমস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল, নারায়ণীও জ্বরে পড়িলেন। তিন চারিটা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকা ভিজিট ২ টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুরিয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। ৭ দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিনগায়ে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় ৪ টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ, ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি খেতি হবে। রামলাল উঠোনের ধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল, উঠিয়া আসিয়া বলিল, তুই থাকনে তো, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিলেন, ওগো রামকে মানা করো, ও রাম মাথা কাশ আমার যাসনে, লক্ষ্মী বাইটি আমার, ছি দাদা ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। ৫ বছরের ভাতুষপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল, কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব এখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে, দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াছিলেন, রাগিয়া বলিলেন, আমি কি করব, তোমার মানা শুনল না আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগাটার জন্য আমার এক দণ্ড যদি বাঁচতে ইচ্ছে করে, ওনের তো লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনুক, সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। চারি পাঁচজন রোগী হাঁ করিয়াই তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন?
ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব ভুলিয়া চোখ রাঙা করিয়া বাক শূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। খনেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মানমর্যাদা জানো না তাই বলে ফেললে, পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না, আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় তো হয়নি, ও কুড়ুলের এক এক ঘায়েই কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব, বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও, ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী সাক্ষী কে দেবে বাবু, আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ ভোঁ করতেছে, রাম ঠাকুর কী যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু, ও দেবতাটি দেখতে ছোট কিন্তু ওনার বাগদি ছোকরার দল ছোট নয়, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগাবাবু একাটি খড় দিয়ে উপকার করবে, ও সব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়, তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি। ডাক্তার অন্তরে অন্তরে পুড়িতেছিলেন, বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি না তোরা, তবে দূর হ এখান থেকে, আমি কারুর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান, ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি, বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগরও হয়ে উঠেছে, হয়তো আজ রাত্রিরে সমস্ত উপরে রেখে যাবে, বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমায় না। বাবু থানায় না হয় আরেক দিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল। আর যাহারা ছিল তাহারা সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলা নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম।
নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললে, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নৃত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফেরিয়া শুইলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে দুদিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘরে দরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা, আমরা ওষুধ দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্ধুক খুলিয়া আসল কুইনিন এবং টাটকা ওষুধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা দুদিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানে যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়া বলিলেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি, কেন কেটেছিস বল? আমাকে বুড়ি মাগি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কখনো না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া বলিলেন, হাঁ, বাদর 100 বার হয়, বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে, দাঁড়িয়ে থাক এক পায়ে, পাঁজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন, 24 ঘন্টাই সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল, গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চড় কষাইয়া দিয়া পিছন ফিরিয়া এক পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়াই এক পায়ে দাঁড়াইয়া কোঁচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনি এক পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল।
নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া এক দৌড়ে বাহিরে পালাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নৃত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই, এইভাবে বসিয়া রহিল। নৃত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলেছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হা। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না পাইনি, আমি নাবো না খাবো না কিচ্ছু করবো না, তুই যা, আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদো পুকুরে ডুব দিয়া আসিল, আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে অভূত, ও কি করলি, ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব, চেয়ে দেখ এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকমের বদ অভ্যাস হচ্ছে মা, অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি, একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা। নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে, রাত্রির লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নিত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতে বলবে। নৃত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি, 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে। নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নেত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়, আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন। নেত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্টু হয়ে উঠছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকেও বলে, তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না, কিন্তু তুই তো পাড়ার লোক নস, সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে, তারপরে কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে, ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া দুই চোখ জলে ভরিয়া আসিল, আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা কাঁদো কেন, মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না, ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে, তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি,
তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নেত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য সে কেন এইটুকু কথা বুঝতে পারে না। আর শাসন তো ভারী, ছেলে এক মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারেই পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী দুই ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও আমি খাব না, কিছুতেই খাব না। নারায়ণী বলিলেন, তবে সুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরে আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্রই রাম এক মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব, দি। নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে, বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়, তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ায়, কিন্তু আর কোনো দিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই, নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কোনো দিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাস, কে লোক ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধুনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনিতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়াই গেলেন, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো, মাস্টার মশাই বলেছে অশ্বথের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন ছিষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এইটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনি গে।
তাহার পর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠোনটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারানী, চে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ, উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ, হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন সত্যই এক রাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন, ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অসত্য গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলতো, আর এই যে ছোট ডালটি দেখছো, উটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব, বোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে, দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল, মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা ব্যস্ত হচ্ছ কেন, অত বড় গাছ কখনো হয়, ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে, ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকুবে না ছাই হবে, ভালো চাষ তো উপরে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারোর রক্ষে থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন, বাড়ি কি ওর একলার, যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে, তোরা কি কেউ নস, আমার গোবিন্দ কি কেউ নয়, মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শকুন বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে, আমি তো নারানী তাহলে থাকতে পারবো না, ওকে তোদের এত ভয়টা কিসের শুনি, আমার যদি বাড়ি হতো নারানী তাহলে দেখতুম কত বড় বজ্জাত, এতদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখনো বুদ্ধি কি মা, বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে, দুদিন থাক তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে, ও কেন দেবে, আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি ওকে চেনো না, আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা, আজকার দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড় গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের অড় সেলাই করিতেছিলেন। নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল, বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল,
বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাহিরে আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ, কই? এদিকে আয় না বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবাড়ি কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে, মঙ্গলবার পাঁজির নামও করতে নেই, তুই দেখবি কি করে? এ কথা যে ভোলাও জানে, আচ্ছা ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই, না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না আর দোষ নেই। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই, না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না আর দোষ নেই। তাহার চোখ দুইটি জলে ভিজিয়া উঠিল, মৃদু কণ্ঠে বলিলেন, হাঁড়ে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা বলতে নেই। নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে। এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি, একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব আর ফিরে আসব না। কেন বৌদিদি? তোর জ্বালায়? আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন, আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি, বল বাসবি? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ ১৩ বৎসর বাড়িয়া উঠিয়াছে, কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে, এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকোলে কি হবে বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন, কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল, তাহার চোখ দুটা হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে বেশ বলিয়া দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল।
ওই ডাইনি বুড়ির রান্না আমি খাব না, কখনো খাব না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আহ্নেক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল। আমি কখনো খাব না, কখনো খাব না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না, অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যাস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কথা? দুটি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড? নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারানী, চুপ কর, রান্না শিখতে আসিস নে আমাকে। চুল পাকালুম এই করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিলেন, ভাই রে কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না, যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি জোটে না, এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। শুরো, আয় মা আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধুনি কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথ রোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না আটকাস নে আমাদের নারানী, যেতে দে, আমরা অনাহারে গাছতলায় মরব সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবো না। নারানী হাত জোর করিয়া কহিলেন, কার ওপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে বলিলেন, আমি কচি খুকি নই নারানী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, হ্যাঁ আমাকে দূর করে দাও। আচ্ছা তাই যাচ্ছি, আমরা তোদের আপদ বালাই গলগ্রহ, পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন, মা আজকের মতো মাপ করো, আচ্ছা উনি আসুন তারপরে যা ইচ্ছে হয় করো। তারপর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে, নৃত্যকালী সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী, চট করিয়া বলিয়া বসিল, দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না, চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় দু মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এঘর ওঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না, তথাপি আস্তে আস্তে বলিল, কি দে পাই যে? বৌদিদি কথা কহিলেন না। সে আর একটু জোর করিয়া বলিল, কি খাব? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না যাব না, আমার খিদে পায় না বুঝি? নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাইরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হইয়াই ছিল, এক বাটি দুধ
কিছু মুড়ি ও চার পাঁচটা নারকেলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না, বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে, গোলমাল শুনে যদি উঠে আসে তোমার অদেষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল, বৌদি উপোস করিয়া আছে, সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়া সে বৌদির পেট ভরাইয়া দিত, কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে? সে কোচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, বৌদিদি উপোস করিয়া আছে, কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বলেছেন রাম ওকে না হোক অপমান করছে। আমি পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব, আমি আর পারি নে। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না, ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না আমি জানি, কিন্তু মা বুঝি তোমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত ওই কথাই বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না উনি কিছুই বলেন না, লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছু দেখতে পাই নে, তাই কি তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না আমি তা মনে করি নে, কিন্তু ওর কে আছে, কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে না, বোন আছে না, একটা মাসি পিসি আছে, ওকে রেধে কে খাওয়াবে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন, এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখেছেন এ ভার আমি বইতে পেরেছি কি না, রেধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোক, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আধ বুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো, আমি দেখতে যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানে সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকবে যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া এক গাল হাসিয়া বলিল, পারবো বৌদি, তুমি আমি গোবিন্দ আর ভোলা, কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন, ইহার পরে কি বলিবেন তিনি?
কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল, কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে, কালও করেছিস, এইবার আমি যেখানে দুচোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব, আর গোবিন্দ সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি? না, আমি পারব না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুত্তপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাত জামাইয়ের বাড়িতে যাতাযাত করিতে লাগিল, অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা তো চাই। সকালবেলা রাম আখ কষিতেছিল, ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগা বাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত, মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত, এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপ গুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না, সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলা মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল।
রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরই আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়োর সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই, সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে সহস্তে রাধিয়া সদ ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া, জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া, প্রজা ভগাবাগদিকে চার আনা বকশিস কবুল করাইয়া, সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্ট চিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এইরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিড়মিড় করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিলেন, ওরে কি শত্রুর আমার, কবে ছোড়া মরবে যে, আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন তে রাত্রির না পোহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা! শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল, কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপটপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। খনেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, একে হ্যাঁ মা টাকরুন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও মা ঠাকরুন, এনারেই ধরতে বলে দেছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকালী যদিও রামের উপর খুব সদয় নহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না? দশটা লোকে খাবে, তা একটা আধমনি মাছই বা কী হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি, এখনই এসে পড়বেন। দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন, জানি না বাপু, অতশত একটা মাছ ধরেছে তো সাত গোষ্ঠী মিলে করছে, কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুনে খাবে না? নেত্য বলিল, তোমার বামুন খাবে দুটো আড়াইটের সময়, ঢের সময় আছে, ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ওমা ভোলা, এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে, যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না।
ভগা চারানা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারের পিয়ারাতলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পিয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো এই তো আমার গণেশ, বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে, বলিয়াই মাটির উপর উপুড় হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুঁড়িতে লাগিল।